আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। যখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স মাত্র 6 বছর, তখন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। আর যখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 থেকে আস্তে আস্তে 9 বছর হলো, তখন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ঘর সংসার শুরু করলেন। তো এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক মুসলিম, অমুসলিম, নাস্তিক, ইসলাম বিদ্বেষী অনেকের মধ্যে প্রশ্ন যে কি করে একজন নবী হয়ে তিনি মাত্র 6 বছর বয়সী একজন মেয়েকে বিয়ে করলেন। আবার তারা প্রশ্ন করে যে কি করে এবার 9 বছর বয়সী সেই মেয়েটার সাথে আবার ঘর সংসার শুরু করলেন। তো আজকে এই প্রশ্নটির উত্তর দিব ইনশাআল্লাহ। এই প্রশ্নটির উত্তর আমাদের প্রিয় আরিফ আজাদ ভাই খুবই চমৎকার করে দিয়েছিলেন। আমি তার কথাগুলোর সাথে আরও কিছু কথা অ্যাড করে আপনাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আরিফ আজাদ ভাই সবার প্রথমে যে কথাটি বলেছিলেন সেটি হলো কবর কবিতার কথা। কবর কবিতাটি কবি জসীমউদ্দিনের লেখা। এই কবিতার প্রথম দিকে বলা হয়েছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে ভাসাই তো বুক। এখানে দাদা তার নাতিকে পূর্বের কথা বলছেন। পূর্বের কথা বলার সময় তিনি তার দাদির কথা বললেন, অর্থাৎ নাতির যে দাদি তার কথা বললেন যে কিনা কবরে শায়িত। তো সেই দাদি কতটা ছোট ছিল যে এতটাই ছোট ছিল সে পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে বুক ভাসিয়ে ফেলত। সে এতটা ছোট ছিল, বয়সে এতই অল্প ছিল, কিছুই বুঝতো না। তাহলে আপনি কি কখনো প্রশ্ন করেছেন যে কবর কবিতাটিতে যে মূল চরিত্র বলতে পারেন কবরের যে অধিবাসী বা দাদি, সেই দাদির বয়স যে এত কম ছিল, কবি জসীমউদ্দিন যে এই যে একটা বিষয়কে তুলে ধরেছেন এই কবিতার মধ্যে, আপনার কি কখনো মনে হয়েছে যে কবি জসীমউদ্দিন তাহলে তিনি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিল, এমন কিছু বলেছেন? কখনোই বলেননি, বরং এই কবিতাটি পড়ে আপনার কিন্তু অবশ্যই ভালো লেগেছে। আমার কাছেও কিন্তু এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগে। তাহলে এই কবিতাটিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি বাংলাদেশের একটা চিত্র, বা বলতে পারেন যে গ্রাম বাংলার একটি চিত্র, যেটি কিনা মাত্র 6 বছর আগের একটি কথা। সেখানে আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন 6 বছর বয়সী একটি মেয়েকে, এবং 9 বছর বয়সে তার সাথে ঘর সংসার শুরু করেন, এবং সেটাও সম্পূর্ণরূপে আল্লাহর হুকুমে। সেই বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, অথচ কবি জসীমউদ্দিনকে নিয়ে কিন্তু আপনি কোনো প্রশ্ন তুলছেন না, বা এই কবর কবিতাটি নিয়ে কিন্তু আপনি কোনো প্রশ্ন তুলছেন না যে এই কবিতার যে চরিত্র সেগুলো কিন্তু ভালো না, এমন কোনো কথা কিন্তু আপনি বলছেন না। আপনি আরেকটু পরিষ্কার হতে পারবেন যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা চিন্তা করেন। তিনি 1838 সালে জন্মগ্রহণ করেন। তাকে বলা হয় বাংলা সাহিত্যের সম্রাট, বা তাকে বলা হচ্ছে যে বাংলা উপন্যাসের জনক। তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন 1838 সালে জন্মগ্রহণ করলেন, তার বয়স যখন 12 বছর হলো, তখন তিনি একটি 5 বছরের মেয়েকে বিবাহ করেছিলেন। এই 5 বছরের মেয়েকে বিবাহ করা নিয়ে আপনারা কি কখনো প্রশ্ন করেছেন যে এমন একটি সম্মানিত পদ যেটা হচ্ছে বাংলা উপন্যাসের জনক, এত সুন্দর একটা তাকে টাইটেল দেওয়া হলো, বাংলা সাহিত্যের তাকে বলা হচ্ছে যে সম্রাট, তো এরকম একটা সম্মানিত জায়গায় তিনি যে স্থান পেলেন, আপনি কি কখনো প্রশ্ন করেছেন যে এই মানুষটা এত কম বয়সী মেয়েকে একটা বিয়ে করেছিল, সো তাকে এই পদে দেওয়া যাবে না, এমন কথা কখনো বলেছেন? বলেননি। তাহলে আপনারাই কিন্তু দুই জায়গায় দুই ধরনের লাইন ফলো করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আপনারা পাল্টে যাচ্ছেন, আবার কবি সাহিত্যিক তাদের ক্ষেত্রে কিন্তু ঠিকই মানে কোনো কথা বলতেছেন না। তাহলে আপনারা আসলে কেমন বিচার করতেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করব। তো আপনারা বুঝতে পারলেন এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি কিনা 1838 সালে জন্মগ্রহণ করেছিল, তাহলে 100-200 বছর আগে বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল? 5 বছরের মেয়েকে বিয়ে করা হতো, সেখানে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে একটি মেয়েকে বিবাহ করেছিলেন, এবং তখন তার সাথে ঘর সংসার শুরু করেননি, 9 বছর বয়সে যে তার সাথে ঘর সংসার শুরু করেছেন। তাহলে এই 3 বছর তিনি মানে কেন ঘর সংসার শুরু করেননি? এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন, তখন সেটা সম্পূর্ণভাবে আল্লাহর হুকুমে করেছিলেন, স্বপ্নযোগে তিনি এটা দেখেছিলেন আল্লাহর পক্ষ থেকে, তাই তিনি বিবাহ করেছিলেন। এবং 9 বছর বয়সে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শারীরিকভাবে ফিট হলেন, তো তখন তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার শুরু করলেন। এটা ছিল মূল বিষয়। আপনারা অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নারী লোভী ছিলেন, নাউজুবিল্লাহ। যদি তিনি নারী লোভী থাকতেন, আল্লাহ মাফ করুক, তাহলে তিনি কেন বিধবা মেয়েদের বিয়ে করেছিলেন? বা আপনি যদি চিন্তা করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স ছিল 40 বছর, তাকে তিনি বিবাহ করেছিলেন, কেন কেন করেছিলেন? কারণ এই ধরনের কোনো নারী লোভীর কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না, এটা আপনাদের দেওয়া একটা অপবাদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ওয়াইফ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বয়সই কম ছিল, অর্থাৎ 6 বছর বয়সে ছিল, আর বাকি সবগুলো ওয়াইফ তারা কেউ হয়তো বিধবা ছিল, অর্থাৎ তারা কেউই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কুমারী ছিলেন না।
তো এই বিষয়টা আপনাদের জানতে হবে, ইতিহাস বুঝতে হবে। শুধু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা একটা খারাপ টাইটেল দিয়ে দিবেন, এটা তো হতে পারে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে তুমি কি চাও, তুমি যদি ধন সম্পদ চাও সেটা দিব, তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে চাও সেটাও দিব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিলেও আমাকে আল্লাহর এই দিনের রাস্তা থেকে সরাতে পারবে না, হয় এই পথে আমি কামিয়াবি হব অথবা এই পথে আমি ধ্বংস হয়ে যাব। সো সেই মানুষটাকে আপনারা বলতেছেন নারী লোভী, আল্লাহ মাফ করুক, আপনাদেরকে হেদায়ত দান করুক। তো বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চিন্তা করেন, তিনি যখন মৃণালিনী দেবীকে বিবাহ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কম বয়সী একজন মেয়েকে বিবাহ করেছিলেন। অর্থাৎ এই বিষয়গুলো আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো যে এই কম বয়সে বিবাহ দেওয়ার যে একটা সিস্টেম বাংলাদেশ থেকে পুরো পৃথিবীতে ছিল সেটি মাত্র কয়েক বছর আগের কথা, এই কিছুদিন আগের কথা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে একটা বিবাহ করেছে, সেটার মাসুল তিনি এখনও দিয়ে যাচ্ছেন। তিনি আপনারা তাকে নিয়ে কথা লিখতেছেন, এই করতেছেন, ব্লগ করতেছেন, সেই করতেছেন, তার চরিত্রের উপর অববাদ দিতেছেন, কত ধরনের কাজ করে যাচ্ছেন, নাউজুবিল্লাহ। তো এটা কি আসলে আপনাদের ইথিক্সের সাথে মিলতেছে? আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বেলায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেলায়, কবি জসীমউদ্দিনের বেলায়, ইভেন আপনার দাদা আপনার নানা যারা কিনা হয়তো অনেক কম বয়সে বিবাহ করেছিলেন তাদের বেলায় আপনারা চুপ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে আপনারা একদম মানে ই করে ফেলতেছেন। আপনারা ইসলামের একটা বিধান দেখান যেটা চাইতে ভালো কোনো বিধান বা যেটা চাইতে ভালো কোনো রুলস আনা সম্ভব কখনোই দেখাতে পারবেন না, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি। সো শুধু শুধু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ না দিয়ে নিজেদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা ঠিক কাজটি করতেছেন কিনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু কখনোই এই বিষয়টি নিয়ে অভিযোগ করেননি, তিনি কিন্তু কখনোই বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অত্যাচার করেছে বা খারাপ কিছু, এমন কিন্তু কখনোই বলেনি। অথচ আপনারা বাড়িয়ে বাড়িয়ে বলতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই ভালোবাসতেন যে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘরে প্রবেশ করলেন এবং তার নূরানি চেহারার আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল এবং তখন একটা সুই হারিয়ে গিয়েছিল, সেই সুইটা সেই আলোতে তিনি বের করতে পারলেন। আর রাসূল সাল্লামের ব্যাপারে তিনি আরও বলেছেন যে মিশরের মেয়েরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিলেন তখন তারা তার সৌন্দর্যে একদম আত্মহারা হয়ে তারা হাত কেটে ফেলেছিল মিশরের মেয়েরা, কিন্তু যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গায় দেখতো তাহলে তারা হাত না তাদের কলিজাটাই কেটে ফেলতো। তাহলে কতটা ভালোবাসতেন একটা মানুষকে। আর আপনার অপবাদ দিচ্ছেন তিনি নাকি তার সাথে বিবাহ করে ঠিক করেননি, তার সাথে জুলুম অত্যাচার করেছে, এই ধরনের কথা বলতেছেন, অথচ যার সাথে বিয়ে হয়েছে সে বলতেছে ভালো কথা, আপনারা বলতেছেন খারাপ কথা। তাহলে এই ধরনের অপবাদ দেওয়া, এই ধরনের মিথ্যা কথা বলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অবশ্যই আপনাদের বন্ধ করা উচিত এবং চিন্তা করা উচিত যে বাংলাদেশের ট্র্যাডিশন কেমন ছিল, পৃথিবীর ট্র্যাডিশন কেমন ছিল একটা সময় এই অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো, এই কিছুদিন আগের কথা, সেটা একটা ট্র্যাডিশন ছিল, একটা একটা যুগের একটা সিস্টেম ছিল। সো এটা আপনাদের বুঝতে হবে, ইতিহাস জানতে হবে। এই যুগে এসে আপনি বিদ্যুতের সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন। এখন আপনি যদি মনে করেন পৃথিবীতে একদম শুরু থেকেই বিদ্যুৎ ছিল তাহলে এটা আপনার ভুল ধারণা, আপনার ইতিহাস জানতে হবে একসময় বিদ্যুৎ ছিল না। সো এই ব্যাপারগুলো জানতে হবে যে একসময় মেয়েদেরকে কম বছর বয়সে বিয়ে দেওয়া হতো, এটা একটা ট্র্যাডিশন ছিল। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা এই প্রশ্নটির উত্তর পেয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।